আজ রান্না করলাম রুই পোস্ত চলুন রেসিপিটি একবার দেখে নিই রুই পোস্ত রান্নার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি আর পোস্ত রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোঁড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা হোক পাঁচ ফোঁড়নটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি দুটো পেঁয়াজ একটু মোটা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তাড়াতাড়ি ভাজাওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব আমি এখানে পেঁয়াজগুলো খুব মিহি করে কুচাই নিই মোটা করে কুচিয়ে নিয়েছি আপনারা কেউ রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে পেঁয়াজগুলো পছন্দ মতো মিহি করে কুচিয়ে নিতে পারে পেঁয়াজগুলো একটু ভাজা হলে আমি পুকুরের টাটকা রুই মাছের পিস নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম ওগুলো আরেকবার পেঁয়াজের সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা মাছগুলো পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ক মাছে রেখে নিয়েছিলাম এরপর আমি কিছুটা পোস্ত বাটা মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই কাঁচা পোস্ত বাটাটা আমি ভালো করে নাড়াচাড়া করে মাছ ভাজা আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব কাঁচা পোস্ত বাটাটা মাছের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি গ্রাইন্ডারে জার যে পোস্ত আছে সেটা জল দিয়ে ধুয়ে আমি একে দিয়ে দেবো গ্রাইন্ডারটার মতো প্রচুর পোস্ত লেগেছিলো ওটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি আর এইটুকু নুন দিচ্ছি মাছ ভাজার সময় তো নুন দেওয়াই ছিল নুন হলুদ মাখানো হয়েছিলো সেই জন্য আর এবার আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ফুটে যায় আর পোস্ত সাতটা মাছের মধ্যে চলে যায় ভাজা মাছের সাতটা পোস্তর মধ্যে চলে আসে একই ব্যাপার এবার এই যে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর আমি আমি তো হলুদ দিই না আপনারা যদি কেউ দেখে রেসিপিটি করতে চান দিতে পারেন হলুদ শুকনো লঙ্কার লঙ্কারগুলো বা রসুন বাটা আদা বাটা এগুলো আমি প্রস্তুত ব্যবহার করি আর শুকনো লঙ্কার লঙ্কারগুলো তো দিই না তো এবারে সব মেশানো হয়ে গেল এবার আমি ঢেকে এটা রান্না করব আমি যে ঢাকা দিয়ে পোটাচ্ছিলাম হয়ে গেছে রান্নাটা দেখুন গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে নুনও একদম ঠিক আছে এই পর আমি একটু কাঁচা শস্যার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্পই দিচ্ছি বেশি দেব না কাঁচা সর্ষার তেল দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে একটা মিশিয়ে দিচ্ছি এবার এই কাঁচা শস্য তেলটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফিরে আসছি আবার মিশিয়ে নিয়েছি আর আমার রুই মাছ পোস্তটা হয়ে গেল এখানে আমি আরেকবার বলে রাখি কেউ আপনারা কেউ নিজেদের পছন্দ মতো আদা রসুন বা অন্য কোনো গুঁড়ো মেশাতেই পারেন কিন্তু তাতে পোস্ত স্বাদটা ভালো হবে না আমি অন্তত আমার নিজস্ব মতামতটা দিলাম এবার আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান নিজেদের পছন্দ অনুসারে মশলাপাতি যোগ করে করবেন এবার এটা আমি নাম রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না